নমস্কার, ইজি কুকিং রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুব সহজে একটা রেসিপি করে দেখাবো, আলু কাবলি, যার জন্য কিছু জিনিস লাগছে, যেগুলো সেগুলো এখানে রাখা আছে। আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে কেটে রেখেছি ছোটো ছোটো টুকরো করে। লাগছে শশা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বিট নুন, ধনে পাতা কুচি, আর সেদ্ধ ছোলার মটর রেখেছি এখানে, তেঁতুলের কাত রেখেছি, আর ভাজা মশলা। ব্যাস এইটুকু দিয়ে আমি আজকে এটা করে দেখাবো আপনাদেরকে। এবার আমি এক এক করে সব কিছু এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। বিট নুন দিয়ে দিলাম, টমেটো কুচি, একটা ছোটো সাইজের টমেটো কুচি আমি এখানে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এখানে, আপনারা স্বাদ মতন এখানে দিয়ে নেবেন, একটা ছোটো পেঁয়াজ কুচি দিয়েছি, ধনে পাতা কুচি, আর একটা ছোট্ট শশা কুচি, দিয়ে দেবো আমি সেদ্ধ করা ছোলার মটর, তেঁতুলের কাত আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। এবার টকটা আপনারা ইচ্ছা মতো দেবেন, যেরকম যে খাবেন সেইভাবে দেবেন। আর দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা, এখানে গোটা জিরে, গোটা ধনে এবং শুকনো লঙ্কা ভেজে আমি একটু গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে সব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আলু কাবলি একদম তৈরি। এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুব সহজে এটা তৈরি হয়ে যায় এবং সামান্য কিছু উপকরণ দিয়ে এটা করা যায়। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন।